হরে কৃষ্ণ বন্ধুরা, তো কেমন আছে সবাই? সবাইকে রাধে রাধে। এই যে দেখো, আজকে আমি আমার গোপু সোনাকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এই যে দেখো আমার গোপাল ভাই। আজকে অনেকদিন পর ভাবলাম যে আজকে একটু গোপালকে নিয়ে ভিডিও বানাই। তো আমি তো একা একা বানাই, তো অনেকদিন পর অ্যাকচুয়ালি আমার মানে ইউটিউবে আমি কয়েকটা গান শুনেছি, তো আমাকে গানগুলো ভীষণ পছন্দ লেগেছে আর অনেককে দেখেছি ভিডিও বানাতে। তো সেই জন্য আমিও আজকে ভিডিও বানাতে বসে গেলাম গোপালকে নিয়ে। আর দেখতেই পাচ্ছ পুরো তিলক তিলক কাটা, যদিও কিন্তু আমি তিলক কাটতে পারি না, মানে আমি কিন্তু বছরে একবারই তিলক কাটি। আর সেটা হচ্ছে কি, আমার বোন আমাকে তিলক কেটে দেয়। আর সেটা কখন কাটে? বৈশাখ মাসে যখন মার বাড়িতে আর কি বৈষ্ণব সেবা হয়, তো তখনই সেই বৈষ্ণব সেবাতে তিলক কেটে দেয়। আর আমি কিন্তু তিলক কাটতে পারি না। আর আজকে কি যে মনে হলো জানি না, হঠাৎ করে অনেক অনেক ভিডিও বানাই, তো ভিডিও বানাতে বানাতে আজকে হলো না আজকে গোপালের সাথে ভিডিও বানাই। আজকে কিন্তু রাখি পূর্ণিমা, যদিও আজকে এবছর সব কিছুই দু তিন করে পড়ে গেছে, তো এবারও আজকে রাখি পূর্ণিমা আছে আবার কালকে। তো আমি তো আজকে গোপালকে রাখি পরাবো না, কালকে পরাবো। তো গোপালকে বলো আমার ভাই গোপাল, বলো আমার বড় ভাইয়ের নামও গোপাল। আর এই যে আমার গোপাল ভাই, আমার কিন্তু দুটো গোপাল ভাই আর একটা আছে গৌতম। তো আমার দুটোই ভাই, তো ওদেরকে কালকে বানাবো, আজকে কালকে পড়াবো। আগে একে পড়াবো, তারপর ওকে পড়াবো। তো সেই কারণে আজকে কিন্তু আমরা রাখি পড়াইনি, কেউই পড়াইনি আমরা রাখি। আর সঞ্জনও কিন্তু গোপাল ভাইকে রাখি পড়াই, কারণ ওর তো ভাই নেই এখানে, আর ওর ভাই আছে তো ব্যাঙ্গালোরে আছে। তো সেই কারণে ভাবলাম আজকে আমি পুরো একদম পুরো মাতাজি সেজে গেছি। জানি না আমাকে কেমন লাগছে, কিন্তু আমার মনে হয় যে তিলক কাটলে আমাকে ভালোই লাগে। কিন্তু কি বলবো, অনেকে খারাপ বলে, এমনি তুলসীমালা গলায় পড়েছে তো অনেকে অনেক কথা বলে তুলসীমালা পরে মাছ মাংস খায়। তো হ্যাঁ, ভগবান বলেনি যে তুলসীমালা পরে মাছ মাংস খাওয়া যাবে না। আমার পড়তে ইচ্ছা তা আমি করেছি, যার সহ্য হবে না সে চুপচাপ থাকবে, আমার সাথে কথা বলার দরকার নেই, আর আমার ফেসটারও দেখার দরকার নেই, আমি কাউকে দেখতেও বলিনি। তো যাক গে, সবাই কিন্তু কমেন্টে বলো আমাকে আমার গোপাল ভাইকে কেমন লাগছে। আর আজকের ভিডিওগুলো কিন্তু আমি পুরো আমি তিলক কেটেই করেছি। তো প্লিজ 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 আমার চ্যানেলে এসো তাড়াতাড়ি, আর আমার ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। আমার গোপাল ভাইয়ের সাথে আমি আজকে ভিডিও করেছি, সামনে জন্মাষ্টমী আসছে, চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। ঠিক আছে, এখানে শেষ করলাম। টাটা গোপাল ভাই, টাটা বলে দাও। এই যে গোপাল ভাই টাটা বলছে, ঠিক আছে, ময়ূর হিলায় টাটা বলছে।